हेलो बंधुरा, सुप्रभात सबाई के वेलकाम आमार चैनेले सुबर्णा चैटार्जी। एटा आमार एक्टा ब्लॉग चैनल, तो तोमादेर सबाई के आमी जखन जिज्ञेस करेछिलाम जे आमार डेली ब्लॉग तोमरा देखते इच्छुक किना, तो अनेकेई आमाके कमेंट करेछो जे हाँ देखते इच्छुक, एबं आमार इन्स्टाते गिएओ कमेंट करेछो। ताई आमी डेली प्रत्येक दिन सकालबेला घुम थेके ओठार पर रात्रिबेला शोवार आगे पर्यन्त की की करी सेटा आजके तोमादेर साथे आमी शेयार करबो। तो प्रथमेई घुम थेके उठे आमी जेटा मेन काज करी सेटा होच्छे आमार गन्नुके दर्शन करी। आमार बाड़ीर বা আমার ঘরের চারিদিকে যেদিকে দেখবে সেদিকেই গন্নু আছে। ওকে দেখার পর তারপরে আমি চুলটা খুলি, চুলটা আঁচড়াই, তারপর ডেলি যা যা রুটিন আছে সেগুলো আমি কন্টিনিউ, আমার যে কাজগুলো সেগুলো করতে থাকি। প্রতিদিন ঘর গুছিয়ে রাখা বা পরিষ্কার রাখাটা কিন্তু একটা বিশাল বড় কাজের মধ্যে পড়ে, যেটা আমি প্রত্যেক দিন মেনটেন করি। আমার যতই কাজ থাক না কেন, আমি প্রত্যেক দিন ঘর পরিষ্কার রাখা বা গুছিয়ে রাখা এটা আমি একটা আমার কাজের মধ্যেই ধরি। আর যদি বলো এই শাড়িটা আমি কেন গায়ে দিয়ে শুই, কেন কি আমার ছোটোবেলার থেকেই স্বভাব আমার মায়ের একটা শাড়ি আমার কাছে নিয়ে শুয়ে থাকা। আমার সারা বছর আমার শাড়ি লাগে। এই শাড়িটা যখন আবার ভালো লাগবে না বা অনেকটা পুরনো হয়ে যাবে, তখন আবার আমার মায়ের একটা কোনো শাড়ি আমি নিয়ে নেবো, নিয়ে আমি আমার কাছে এটা থাকে সারা বছর বিছানার মধ্যে। তো এটা পরিষ্কার আমি করে নিই কন্টিনিউ, আমার যা যা ক্লিনের যা যা থাকে প্রত্যেক দিন ক্লিনিং বা ডাস্টিংটা প্রত্যেক দিন আমিই করি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর কিছু খাই না, খাই জল আমার একটু লাগে, তো আমি জলটা খেয়ে নিই, তারপরে আমি চা বিস্কিট যা খাওয়ার খাই। সো চা আমাদের নর্মালি সকালবেলা আমাদের লিকার চাই হয়, আগে আমি গ্রিন টি খেতাম, কিন্তু সকালবেলা উঠে নিজের গ্রিন টি বানাতে ইচ্ছা করে না, তো মা আমার লিকার চা বানায়, তো আমি সেটাই খেয়ে নিই। আর তারপরে এই যে কাপগুলো এগুলো আমরা নিজেরাই ধুয়ে নিই, কোনো দিন আমি ধুই, কোনো দিন ইন্দু ধোয়, কোনো দিন মা ধোয়, যে যার মানে কি যেদিন যার থাকে হাতের কাছে সেদিনকে সে করে নেয়। তো বেশিরভাগ টাইমই আমি আর ইন্দুই এই কাপ ধোয়ার কাজটা করি। আমাদের যে হোম হেল্পার যে আছে তাকে দেওয়া হয় না কাপটা, কেন কি তাকে দিলে কি হয় অনেক সময় কাপ ভেঙে যায়, আর এগুলো আমাদের খুবই মানে বানানো শখের কাপ আর কি, সেই জন্য এগুলো আমরা নিজেরাই মেনটেন করি বা নিজেরাই ধুয়ে নিই। আর এই বালতির মধ্যে প্লাস্টিক দেওয়াটা খুব জরুরি, কেন কি হয় নাহলে যখন আমরা ডাস্টবিনগুলো ফেলি সেটা ড্রাই হোক বা ভিজে ডাস্টবিন হোক, পরে যখন বাইরে আমরা অ্যাপার্টমেন্টে থাকি তো বাইরে যখন ফেলতে হয় তাহলে খুব প্রবলেম হয়ে যায়, প্লাস্টিক থাকলে পরে এই প্রবলেমটা হয় না। তারপর যেটা বললাম প্রত্যেক দিনের ডাস্টিং করা আমার একটা বিশাল বড় কাজ, প্রত্যেক দিন পরিষ্কার আমাকে করতেই হয়, যেহেতু আমাদের একদম রাস্তার ওপরেই ঘর এবং একদম পাঁচতলার ওপরে আমাদের রুম, তো আমাদের ঘরে ধুলোটা প্রত্যেক দিনই পড়ে, সেজন্য ডাস্টিংটা আমাকে ডেলি করতে হয়। আর এটা হচ্ছে আমার মায়ের পুজো দেওয়ার শাড়ি, এটা এখানে ঠাকুর ঘরেই আমার অ্যাকচুয়ালি স্টুডিও, তো এখন তার স্টুডিওতে খুব একটা বেশি ভিডিও করা হয় না, তো মা ওখানে চেয়ারের ওপরেই মায়ের শাড়িটা রেখে দেয়, ওটা প্রায় ভাঁজ করা প্রত্যেক দিন আমারই কাজ। আর এই যে বেসিন ক্লিন এটাও কিন্তু একটা বিশাল বড় কাজ এবং প্রত্যেক দিন করা উচিত, অনেকেই করে না প্রতিদিন, তো আমি বলবো ডেলি বেসিন পরিষ্কার করা উচিত, কেন কি এখানে প্রচুর জার্মস থাকে, এটা যদি ডেইলি পরিষ্কার না করা হয় প্রত্যেক দিনের হাত ধোয়া বা পরিষ্কার করার এটা মানে আমার কাছে খুব একটা অপরিষ্কার লাগে, সেজন্য আমি ডেইলি বেসিসেই বেশিন পরিষ্কার করি। যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু আমি ডেইলি বেসিসেই করি। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আনাজ কাটার কাজ। আর এই আনাজ কাটার কাজটা প্রত্যেক দিন যে আমি করি সেটা কোনো কথা না, মাঝে মাঝে ইন্দুও করে, কিন্তু মাঝে মাঝে আবার আমিও করি, তো আজকে আমারই পালা ছিল, সেজন্য আমি ঝটাপট আমার যা কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে স্নান করে নেব আর কি, সেজন্য আমি যা যা কাজ আছে আমি সকালবেলার মধ্যেই এগুলো কমপ্লিট করে নিই। তো আনাজ যা যা রান্না হবে, যেহেতু আজকে নিরামিষের দিন সেজন্য নিরামিষের যা যা রান্না হবে মাকে জিজ্ঞেস করে নিয়ে আমি করে নিলাম। তারপরে আমাদের যে বাসন ধুয়ে দিয়ে গেছিলো সেগুলোকে আবার তোলা, সেগুলো আমি প্রত্যেক দিন আমি করি না, মাঝে মাঝে আবার আমিও করি, তো সেগুলোকে করে আনাজ ফানাজ ধুয়ে তারপরে মা, যেহেতু মায়ের পুজো দিতে সকালবেলা অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্য এই সমস্ত কাজগুলো হাতের কাছে করে রাখলে মা এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারে, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়।
তো এইগুলো আমাদেরই প্রত্যেক দিন কাজ থাকে, হয় আমি না হলে ইন্দু দুজনে মিলে ভাগাভাগি করে এই কাজগুলো আমরা প্রত্যেক দিন সেরে ফেলি। কিন্তু ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব কিন্তু আমারই থাকে, তো যেদিনকে যাই ব্রেকফাস্ট হোক না কেন, ওটস বা উপমা বা যাই হোক, যেদিন যেদিন যেরকম যেরকম ব্রেকফাস্ট হয় সেদিনকে সেদিনকে আমি বেসিক্যালি ব্রেকফাস্টটা বানাই। তো আজকে ইচ্ছা ছিল মশালা ওটস খাওয়ার, তো সেজন্য আমি মশালা ওটস বানিয়ে নিলাম। যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না, ওই জন্য শুধু একটু আলু আর বাদাম দিয়ে হালকা করে রোস্ট করে নিয়েছিলাম ওটসটাকে, সেটাকে দিয়ে আমি বানালাম মশালা ওটস, যেটা খেতে খুব ভালোই লাগে। তোমরাও বাড়িতে কেউ পারলে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালোই লাগে। তারপর আমি স্নানটা সেরে নিই, কেন কি সকাল সকাল স্নান না সেরে নিলে কি হয়, আমাদের ওপরে ট্যাঙ্কির জল অনেকটা গরম হয়ে যায়, বেশি বেলা হয়ে গেলে ওই স্নান করতে প্রবলেম হয়। যেন গরমকালে আমরা একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, দরকার হলে আবার পরবর্তীকালে আবার হয়তো স্নান করাটা যায়, কিন্তু যখন অতিরিক্ত জল গরম হয়ে যায় তখন খুব চাপ হয়ে যায়। তারপর স্নান করে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সারার পর তারপরে আমি একদম ফ্রি হয়ে যাই, তারপর পুরোপুরি আমার নিজের পার্সোনাল কাজ থাকে। তার মধ্যে আমি স্ক্রিপ্ট রেডি করি, আমার যে একটা নতুন চ্যানেল খুলেছি ট্র্যাভেলের, সেটার জন্য কি করব না করব সেটা একটু ভাবি, ডায়েরিতে লিখি, বা কোনো প্রত্যেক দিনে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলোকেও আমি নোট ডাউন করে নিই। তারপরে একটু মোবাইল ঘাঁটি, মোবাইল দেখি, ভিডিও ছাড়ার হয়, এডিট করার হয় ইনস্টাতে, সেগুলোও সব কমপ্লিট করে নিই। এইসব কাজগুলো আমি তারপরেই করতে থাকি। এগুলো করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে যায়, 12:30 বেজে যায়, তারপর আমাদের খাওয়ার টাইম হয়ে যায়। আমরা খেয়ে নিই, খাওয়ার পর 10-15 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আমার আবার ভিডিও করার টাইম হয়ে যায়, শর্ট ভিডিও। তারপরে আমি শর্ট ভিডিওগুলো করে নিই, শর্ট ভিডিও করে তারপরে আমার আবার বিকালে একটু চা খাওয়ার টাইম হয়ে যায়, তারপর আমরা ছাদে যাই, ছাদ থেকে নামার পর আমার আবার রাতের ডিনার তৈরির কাজ লেগে পড়ি। আমি তো আটাটা আমি সন্ধ্যেবেলাই মেখে রাখি, তারপরেই 9:30 নাগাদ আমি রুটিটা করে নিই। রুটি সেকে দেয় মাঝে মাঝে ইন্দু, তো আজকে আমি সেকে নিলাম। তারপরে ডিনারের টাইম, ডিনারটা করে নিই, ডিনার করার পর তারপরে আমার আজকে একটু আরাম খাওয়ার দিন আছে। তারপরে আমি যদি মেকআপ টেকআপ কিছু করে থাকি সেই মেকআপটা আমি তুলে নিই, তার আগেও আমি অনেক সময় তুলি, কিন্তু আমি অ্যাকচুয়ালি একদম খাওয়া খাওয়ার পর সমস্ত কিছু ফ্রেশ হয়ে তারপরে শুতে পছন্দ করি ড্রেস চেঞ্জ করে, সেই জন্য আমি খাওয়া দাওয়ার পর যা যা আমার পরিষ্কার করার থাকে বা তেল মাখার থাকে সেগুলো আমি খাওয়া দাওয়ার পরই করি। ওতে কী হয়, টাইমটাও একটু স্পেন্ড হয়ে যায়, একদম খেয়ে দিয়ে শোয়াও হলো না, আবার যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট হয়ে যায়। তো এইগুলো সব করে নিয়ে তারপরে আমার রাতের বেলা যে তেল মাখার পালা আছে সেটা আমি মায়ের হাত থেকেই মাখি, আমি নিজে তেল মাখলে একদমই তেল মাখতে পারি না ঠিক করে, আমি বা ইন্দু কেউই তেল মাখার হলে মায়ের কাছে চলে যাই তেলের বোতলটা নিয়ে। তো তেলের বোতলটা নিয়ে মায়ের কাছে চলে গেছিলাম, মা খুব সুন্দরভাবে আরাম করে আমাকে তেল মাখিয়ে দিয়েছিল, সেই আরামটা আমি আলটিমেটলি নিলাম। নিয়ে তারপরে যে ঘুমাতে এত ভালো লাগে, এত মজা লাগে আমি কি বলবো, তো মায়ের হাতে তেল মাখার সত্যি একটা মজা আলাদা। বর্ষাকাল পড়ে গেছে ঠিকই, কিন্তু গরমটা ভালোই আছে, সেই জন্য কুলারটা আমি সেট করে নিলাম। তারপর আমি যে বললাম নাইট ড্রেস, আমি নাইটটা চেঞ্জ করে নিলাম, নাইটিটা পরে নিলাম, নাইটিতে রাত্রেবেলা শুনলাম একটু কমফর্টেবল লাগে, সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নেক্সট গুড নাইট। আজকের মতন এইভাবেই দিনটা শেষ হয়ে গেলো, এভাবে সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, থ্যাংক।